যদি এই কাম করিব নোৱাৰে সরকার থাকার কোনো যুক্তি নাই সরকার গড়ার কোনো যুক্তি নাই যিনা আমি ভাবিম যে এই কাম বিলাক আমি করিব নোৱাৰো সান্তালি ভাষা সাঠি ভাষা নেপালী গোর্খা ভাষা রাজবংশী সকলৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠী হৰণীয়া মৰাহী বড়ো গাৰো যিমান মাইনৰিটি বঙালী যিমান আছে হিন্দি ভাষী সকলৰ যদি সুৰক্ষা নিৰাপত্তা সকলো অস্তিত্ব স্বাভিমান জিয়াই ৰাখিব নোৱাৰে তেনেহলে সরকার করে রাজনীতি করে একো লাভ নাই আমি হিন্দু করি বলে আহা নাই আর যোৱা সরকার হলে 17 বছরে কোনো জাতি জনগোষ্ঠীর কোনো সমস্যার লগত তেখেতসকলে কথা পাতা নাছিলে কাম করা নাছিলে আর এই কারণে রাইজে অতিষ্ঠ হয়ে গেছে কি হব আমার আমি সরকার গোহার পিছত প্রত্যেকটো জনগোষ্ঠীর কারণে 40 লাখ 40 লাখ টাকা আবন্টন করে দিছো যাতে তেখেতসকলে নিজের জনগোষ্ঠীর কারণে কিবা এটা করিব পারে সকলো জনগোষ্ঠীকে এইটো কৰিছো আৰু এই এসেম্বলি ইলেকশনৰ পিছত সকলো জনগোষ্ঠীৰ ভাষা সংস্কৃতি জীয়াই ৰখাৰ কাৰণে কিছুমান কাম আমি হাতত লৈছো প্ৰথমবাৰৰ কাৰণে আগৰ চৰকাৰ হলে দেইজিং ফেষ্টিভেল পাতি কৌটি কৌটি টকা বাহিৰত পঠাইছিলে মোৰ ভান যোৱাত পঠাইছিলে আৰু আমি চৰকাৰ অহাৰ পিছত সেইদিনা ৰাগাম বুলি এটা সংস্কৃতি আমি 3 দিনীয়া কাৰ্যসূচী ইয়াতে কোকৰাঝাৰত অনুষ্ঠিত কৰিছো আৰু ইয়াত যিমানখিনি থলুৱা ভাষা সংস্কৃতি আছে সব ভাষা সংস্কৃতি তাতে আমি পরিবেশন করবলে সুযোগ দিছো তার আলোচনা পর্যায়ে আলোচনা হয়েছে কোনটো ভাষা কেনেকৈ জিয়াই থাকিব কোনটো সংস্কৃতি কেনেকৈ জিয়াই থাকিব আমি বিচাৰিছো এই বড়ভূমি এই বড়োলেণ্ডত অকল বড়ো নহয় বড়োৰ লগতে অসমীয়াৰ লগতে ইয়াৰ যিমানখিনি জনগোষ্ঠী আছে সকলোৰে ভাষা সংস্কৃতি অস্তিত্ব জিয়াই থাকিব লাগিব ইয়াৰ প্ৰত্যেকটো বিদ্যালয়ত ছাত্র ছাত্রীয়ে গুণগত শিক্ষা পাব লাগিব আর আমি সরকার আহি কি হিসাব করে চাইছো আমার স্কুলের অবস্থা কি কলেজের অবস্থা কি আমার স্কুল কলেজের অবস্থা ভাল নহয় আমি হিসাব করে পারো যদি ক্লাস ভালকে চলিব লাগে ছাত্র ছাত্রীয়ে ভাল এটা পরিবেশর শিক্ষা গ্রহণ করার এটা পরিবেশ পাব লাগে তেনেহলে আমার 11,000 ক্লাসরুমের প্রয়োজন আছে 11,000 ক্লাসরুম অঙ্গনবাড়ি সেন্টার নাই 6,000 অঙ্গনবাড়ি সেন্টার লাগে যোৱা 15 বছৰ 17 বছৰ বিপিএফে শিশুৰ খাদ্য তেখেতসকলে শিশুৰ খাদ্যৰ তাত কৰাপশ্যন কৰিছে ছচিয়েল ৱেলফেয়াৰৰ কৰাপশ্যন কৰিছে সব ডিপাৰ্টমেণ্টৰ কৰাপশ্যন কৰিছে কিন্তু ছচিয়েল ৱেলফেয়াৰৰ যে ঘৰবিলাক বনাই দিব লাগে আজিলৈকে চিডিপিঅ'বিলাক ঘৰ ভাড়াত থাকিব লগা হৈছে।